हेलो एंड वेलकम बंधुरा वीडियो ते एक्सप्लेन करब सीरीजर एपिसोड नम्बर 7। तुम्हारा जदि आगे एपिसोडगुलो ना देखे थको ताहले एखोनी आई बटन थेके देखे नाओ। आमार एई एपिसोडटा खूब ही असाधारण लेगे आशा करछि तोमादेरो भालो लागबे। तो चलो शुरू करा जाक एपिसोडेर एक्सप्लेनेशन। एपिसोडेर शुरूते आमरा एक मिलिटारी छेलेके तार मायेर साथे फोने कथा बोलते देखते पाई, जेखाने तार मा बोलछे बाबू तुई एखोनी शरीर खराब थेके उठेछिस ताई एखोनी तुई काजे जयेन करिस ना। কিন্তু ছেলেটি তার মায়ের কথা শোনে না আর বলে আমাদের একটা ফুটবল ম্যাচ আছে আমরা সেখানে যাচ্ছি বলে সে তার মিলিটারি টিমের সাথে জয়েন করে আর তারা একটি বিল্ডিংয়ে কিছু লোককে রেস্কিউ করতে যায়। ওখানে ওরা কিছু লোককে রেস্কিউ করলেও লাস্টে একটা জম্বি এসে এই ছেলেটিকেই কামড়ে দেয়, যার পর আর কি এই ছেলেটিও জম্বি হয়ে যায়। ওর সাথীরা ওকে একটা ব্যাগে ভরে আবারও নিজেদের গাড়িতে করে নিজেদের ক্যান্টনমেন্টে নিয়ে চলে আসে। এখানে সিন কাট হয়। এদিকে এবার আমাদের দেখানো হয় মিস্টার লিয়ের একটা ফ্ল্যাশব্যাক, যেখানে মিস্টার লি আমাদের এটা বলছে যে আমরা যদি জম্বির বডিটাকে হিট করি বা টেম্পারেচারটা বাড়াই তাহলে জম্বির শরীরে যে হোয়াইট ব্লাড সেলসগুলো আছে সেগুলো ফাইট করতে শুরু করে। অর্থাৎ আমরা এখানে আশা রাখতেই পারি যে আবারও এইসব লোকগুলোকে ঠিক করা যেতে পারে। এবার দেখানো হয় অঞ্জোর বাবাকে, যার আগের এপিসোডের লাস্টে গুলি লেগেছিল। ও কোনো রকমে জল থেকে উঠে পড়েছে আর নিজের পেটে একটা ব্যান্ডেজ করে আবারও বেরিয়ে পড়েছে নিজের মেয়েকে বাঁচাতে। এদিকে রুমে সৈয়ুকেই প্রথম সুযোগ পেয়েছে প্রেসিডেন্টের সাথে একলা কথা বলার। সৈয়ুক এখানে প্রেসিডেন্টকে জানিয়ে দেয় যে ও ওকে পছন্দ করে, কিন্তু ও যেহেতু বাজে ছেলেদের সাথে মিশত আর নামরা যেহেতু ক্লাস টপার ছিল তাই ও কখনো নামরাকে এই কথাগুলো বলার সুযোগ পায়নি। প্রেসিডেন্ট ওকে বলে এখন আর এইসব বলে লাভ কি, এমনিতেই তো আমরা মরতে চলেছি। যার পরও ওই ক্যামেরাটা তোলে আর নিজের লাভ কনফেস করে আর বলে যে হ্যাঁ আমিও সৈয়ুককে অনেক পছন্দ করি, যার পর ওরা এখানে কিস করে। এবার আমাদের দেখানো হয় ওই মেয়েটিকে যে একটু আগে ছাদ থেকে ফোনগুলো ভাঙতে নেমেছিল আর তখনই ওকে জম্বিতে কামড়েছিল। বন্ধুরা, আমি তোমাদের বলেই ছিলাম যে এই মেয়েটির কথা ভালো করে মাথায় রেখো। আর হ্যাঁ, এই মেয়েটিও এখনও জম্বি হয়নি, যেমনটা গুইনামের সাথে হয়েছে। আর এই মেয়েটির নাম হচ্ছে ইউনজে। এ এখানে ঘুরছিল, তখনও মাছের আওয়াজ পায় যে মাছগুলো ওর পাশেই একটি ঘরের অ্যাকোরিয়ামে ছিল। ও ওই ঘরটা খুলে ভিতরে ঢোকে, যেখানে ওর একজন টিচারকে দেখতে পায়। টিচার ওকে দেখে ভয় পেয়ে যায় আর ও তখন ওইখানের অ্যাকোরিয়ামে থাকা একটা গোল্ড ফিশকে তুলে কাঁচাই চেবাতে থাকে। মেয়েটি এখানে ওর টিচারকে বলে যে তুই সেই না যে আমার কোনো কথা শুনতিস না, আমি যখন তোকে বলতে আসতাম যে ওরা চারজন আমাকে জ্বালাচ্ছে তুই আমাকে উল্টে বলতিস যে আমি নাকি পাগল, আর স্কুলে এত মেয়ে থাকা সত্ত্বেও ওরা কেন তোকেই জ্বালাবে, তাই তো। টিচার বুঝে যায় যে মেয়েটি এখন ওকে মারতে চলেছে, তাই টিচার নিজের হাতে থাকা একটা ফ্লাক্স দিয়ে মেয়েটির মাথায় মারে, কিন্তু মেয়েটির কিছুই হয় না। বরং ও যে মাছটা খাচ্ছিল সেই মাছটা ওর হাত থেকে পড়ে যায়। এখানে মেয়েটি প্রচণ্ড রেগে যায় আর তখনই ওর টিচারকে ধরে ওর পেটে কামড়াতে লাগে, যার পর আর কি ওর পেটটাকে কামড়ে ছিঁড়ে দেয় আর ভেতরে যা কিছু নাড়িমুড়ি আছে সেইগুলো খেতে থাকে, যেটা দেখলে খুবই গা ঘিনঘিন করবে। এরপর প্রেসিডেন্ট এই রুমে কিছু আওয়াজ পাচ্ছিল। প্রেসিডেন্ট বলে যে কেউ বমি করছে, কিন্তু বাকিরা কোনো আওয়াজ পায় না। তারপর যখন ক্যামেরা ওই রুমে যায় তখন দেখানো হয় যে ইউনজেই বমি করছিল। ও টিচারকে কামড়ে যা যা খেয়েছিল সেইগুলোই এবার বের করছিল। এখানে আমরা আরও একটা বিষয় জানতে পারি যে ওই ভাইরাস এদের তিনজনের ওপর একটু অন্যরকমভাবে এফেক্ট করেছে। এক হচ্ছে গুইনাম, দুই হচ্ছে ইউনজে আর তিন হচ্ছে প্রেসিডেন্ট। এরা তিনজন একই ক্যাটাগরির মধ্যেই পড়ে। এরা হচ্ছে তো জম্বি, কিন্তু এদের দেখতে পুরো মানুষের মতন আর এদের ব্রেনও মানুষের মতনই কাজ করছে, তবে এরা খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে। প্রেসিডেন্ট এখানে সমস্ত কিছু ছোট ছোট ব্যাপারগুলোকে শুনতে পাচ্ছে, যেমন ভিতরে নায়নের জুতোর শব্দ প্রেসিডেন্ট শুনতে পাচ্ছে। এটা খুবই হাস্যকর একটা মোমেন্ট। তো যাই হোক, এখানে প্রেসিডেন্ট বলছে যে আমাদের এবার এই রুমটা থেকে বেরোনো উচিত, কারণ আমার এই জায়গাটাকে আর একটুও সেফ লাগছে না। এবার এখানে এরা কিছু প্ল্যান করে আর এরা ডিসাইড করে যে এরা এবার ছাদে যাবে। বন্ধুরা, তোমরা কি বলো যে এরা প্ল্যানটা করতে যথেষ্ট দেরি করে ফেলেছে না? এবার দেখানো হয় কাহিনীতে একটা বড় টুইস্ট। এখানে গুইনামকে সৈয়ুক্ত চারতলা থেকে ফেলে দিয়েছিল, কিন্তু ও এখন উঠে নিজের মুখ ধুচ্ছে। তার একটু পাশেই একটা গাড়ির নিচে ওর যে বুলিং করার সাথী ছিল বা লিডার ছিল সে লুকিয়ে আছে। বন্ধুরা, এদের আমরা এপিসোড 1 দেখেছিলাম, তাই তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে এখনই আই বাটনে গিয়ে দেখে নাও। গুইনাম ওকে দেখতে পায় আর ও ওই গাড়িটার নিচে ঢুকে যায়। তখন ওর লিডার ওকে বলে যে যা, ওই গাড়িটার কাছে যে জম্বিগুলো আছে ওদের অন্যমনস্ক কর আর আমি ওই সময় এখান থেকে পালাবো। গুইনাম বলে আমি যেতে পারবো না, তুই যা। তখন ওর লিডার বলে যে তুই জানিস আমি কে, বলে ওকে মারতে থাকে। গুইনাম এখানে প্রচণ্ড রেগে যায় আর ও এবার ওর কলার ধরে ওকে বাইরে নিয়ে আসে।
আর তারপর আর কি, ওই ছেলেটিকে অর্থাৎ ওর সাথীকে ওখানে থাকা সমস্ত জম্বিদের হাতে তুলে দেয় আর বলে যে আমি এখন আর ওইরকম নেই, আমি এখন নিজের মর্জিতে চলি আর তোরা আমার কিছুই করতে পারবি না। এরপর ও একটা আয়নার সামনে দাঁড়িয়ে এখানে জোরে জোরে সানের নাম করতে থাকে আর বলে যে আমি আসছি খুব তাড়াতাড়ি তোকে মারতে। এদিকে এরা এখন রুমে প্ল্যান করছে যে এরা এখন কীভাবে ছাদে যাবে, কারণ বাইরে তো প্রচুর জম্বি। অঞ্জো বলে আমরা এই রুমের মধ্যে একটা দেওয়াল তৈরি করব, যেটার একদিকে বেশি জায়গা হবে এবং একদিকে কম। কম জায়গা যেদিকটায় থাকবে সেদিকটায় আমরা দাঁড়িয়ে থাকব আর এই রুমে মিউজিক চালানো হবে, যারপর যেদিকটায় বেশি জায়গা থাকবে সেদিকটার দরজাটা আমরা খুলে দেব আর আমরা যেদিকটায় কম থাকবে সেদিকটায় থাকব। তারপর যখনই মিউজিকের আওয়াজ শুনে ওই জম্বিগুলো ওই দরজাটা দিয়ে ভিতরে ঢুকবে তখনই আমরা এই দরজাটা থেকে পালাবো। আইডিয়া তো সবারই ভালো লাগে, যারপর ওরা দেওয়াল তৈরি করতে লেগে পড়ে। ওরা ওখানে পড়ে থাকা চেয়ার টেবিলগুলো দিয়ে দেওয়াল তৈরি করতে লেগে যায়। এদিকে আর্চারি রুমে এরা এখন এখান থেকে বেরোতে চায়, কারণ এদের প্ল্যান পাহাড়ে ওঠার। এরা এখান থেকে বেরিয়ে তো যায় ঠিকই, কিন্তু আবারও তখন ওদের ওখানে জম্বি অ্যাটাক হয় আর ওদের আবারও ভিতরে ঢুকে আসতে হয়। এদিকে এবার রেস্টুরেন্টের সিন দেখানো হয়, যেখানে ডিটেকটিভ আর ওর সাথী এখন পুরো প্ল্যান তৈরি করে ফেলেছে যে কিভাবে ওরা এখান থেকে পালাবে। দুজন বাচ্চাকে সাথে নিয়ে আর সাথে ওই পাগল সাথীকে নিয়ে ডিটেকটিভ এখন একটা স্কুটি নিয়ে জম্বিদের মাঝখান থেকে বেরোচ্ছে। এরা কিছুক্ষণ রাস্তায় এইভাবেই ঘোরে, যারপর ওরা একটা বাড়ির ছাদ থেকে কারুর চিল্লানোর আওয়াজ পায়। তখন ডিটেকটিভ দেখে যে ছাদের মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে, আর আমরা একে দেখেছিলাম যে অন্য শহর থেকে ব্লগ করতে এখানে এসেছিল আর এখানে এসে ওর এই অবস্থা হয়েছে। ডিটেকটিভ ওকে হেল্প করবার জন্য নাবে, কিন্তু তখন ওর পিছনের যে সাথী বসেছিল ও বলে আমি এখানে দাঁড়াতে পারবো না। ডিটেকটিভ ওপরে ওঠে আর ওই সময় ওর সাথীটা ওই স্কুটিটা নিয়ে পালিয়ে যায়, আর তারপর এখানে প্রচুর জম্বি আসতেও শুরু হয়ে যায়। কিন্তু তারপর কি হয় সেটা আমরা পরে জানব। এদিকে এরা রুমে সব কিছু রেডি করে ফেলেছিল, শুধু বাকি ছিল দরজা খোলার আর জম্বিদের আসার। সহিউক আর সান যায় দরজা খুলতে, যেখানে সহিউক সানকে বলে যে জানিস কেন তোকে গুইনাম খুঁজছিল, ও তোকে মারতে চাইছে। সান বলে আসলে ও প্রিন্সিপালকে যখন মারছিল আমি তখন ওর ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর তারপর থেকেই ও আমার পিছনে পড়ে গেছে। সহিউক বলে চাপ নিস না, আমি ওকে চারতলা থেকে ফেলে দিয়েছি আর হয়তো ও এতক্ষণে মরেও গেছে, যেটা শুনে সান একটু শান্তি পায়। আসলে এরা তো জানেই না যে ও এখনও বেঁচে আছে। সহিউক এখানে সানকে বলে যে আমি প্রেসিডেন্টকেই পছন্দ করি, তাই তুই অঞ্জোর সাথে ডেটে যেতে পারিস আর ওর সাথে একটু ভালো আচরণ কর। এরপর ওরা দরজাটা খুলে দেয় আর সঙ্গে সঙ্গেই ভিতরে জম্বি ঢুকতে শুরু হয়ে যায়। ওরা বেশ কিছুক্ষণ জম্বিগুলোকে আটকায়, আর এদিকে আমরা এবার দেখি যে গুইনামও ওই আওয়াজ শুনে জম্বিদের সাথে ওপরে উঠে আসছে, যদিও ও বুঝতে পেরে গেছিল যে এদের প্ল্যানটা কী। এরা এখানে আওয়াজ করতে করতে সমস্ত জম্বিদের এবার ভিতরে ডেকে নিয়েছিল, আর এদিকে এরা পারছিলও না যে ওই দেওয়ালটাকে আটকে রাখতে, কারণ জম্বিদের গায়ে প্রচুর জোর আর ওরা এখানে প্রচুর ছিল। এখানে বেশ কিছুক্ষণ এরকম সিন চলে, যেটা খুবই দুর্দান্তভাবে শ্যুট করা হয়েছে, যেটা দেখলে তোমাদেরও মন ভরে যাবে। এদিকে আমরা মিলিটারি হেডকোয়ার্টার দেখতে পাই, যেখানকার কর্নেল একটা জম্বির টেস্ট করতে চলেছে। আসলে এ হচ্ছে সেই যাকে আমরা এপিসোডের শুরুতে নিজের মায়ের সাথে ফোনে কথা বলতে দেখেছিলাম, আর এরা এখানে ওকে টেস্ট করবে আর জানবে যে কীভাবে এর অ্যান্টিডোট বানানো যেতে পারে। এখানকার ইনচার্জ এবার যায় MLA-র ঘরে আর সেখানে গিয়ে তাকে বলে যে আপনি এখানে বাকি লোকেদের মতোই থাকবেন, এখানে আপনি MLA বলে এই নয় যে আপনাকে স্পেশালভাবে কোনো ট্রিটমেন্ট করা হবে। MLA এখানে বলে যে আপনি যে কোনো হালে ওই স্কুলে একটা হেলিকপ্টার পাঠান, ওখানে এখনও প্রচুর ছেলে মেয়ে আটকে রয়েছে। ইনচার্জ MLA-কে সেরকম পাত্তা না দিয়েই ওখান থেকে চলে যায় আর নিজের রুমে এসে জুনিয়রকে বলে তাড়াতাড়ি ওখানে একটা হেলিকপ্টার পাঠাও। জুনিয়রকেও জিজ্ঞাসা করে যে ওখান থেকে কতজন বাচ্চাকে রেস্কিউ করা হয়েছে, তো জুনিয়র বলে একজনকেও না। তো ইনচার্জ বলে তাহলে তাড়াতাড়ি এখন ওখানে একটা হেলিকপ্টার পাঠাও। এদিকে আমরা স্কুলের বারান্দা দেখতে পাই, যেখানটা এখন পুরো ফাঁকা হয়ে গেছিল আর সব জম্বিগুলো ওই রুমে ঢুকে পড়েছিল, তাই এই সুযোগে ওরা এবার ওখান থেকে বেরিয়ে ছাদের দিকে দৌড়তে লাগে। জম্বিগুলোও এদের পিছনে দৌড়তে লাগে। আর একটা কথা, যে মেয়েটা ভেতরে বসেছিল অর্থাৎ নায়ন, ও কিন্তু এখনও ওই রুমেই আছে, ও কিন্তু এখানে একটুও সাড়া শব্দ করেনি। এদিকে আমরা স্কুলের মাঠে ইউনজেকে দেখতে পাই, যে এখন নর্মাল মানুষের মতোই ঘোরাফেরা করছে। ও এখানে থাকা জম্বিগুলোকে দেখে আর নিজের পুরনো কথা মনে করতে লাগে, যখন স্কুলে ওর মাথায় দুধ ঢালা হতো, ওর পিছনে লাগা হতো আর টিচার ওর কথাও শুনতো না, আর এখন ওই সব মানুষগুলোই জম্বি হয়ে ঘুরছে, যেটা দেখে এর খুব আনন্দ লাগে। ইউনজে এই স্কুলটাকে ঘৃণা করতো আর ও সারাক্ষণ চাইতো যে এই স্কুলটায় আগুন লেগে যাক। এদিকে ছাদে এখন একটা চপার চলে এসেছিল আর ছাদে থাকা ছেলেটি ওই হেলিকপ্টারের দিকে ইশারা করতে লাগে আর চেল্লায় যে বাঁচাও বাঁচাও। এদিকে দরজার পিছনে এখন সানেদের পুরো টিমটা চলে এসেছিল
ওরা দেখে যে দরজাটা বন্ধ। ওরা দরজাটা খোলার চেষ্টা করে। ছেলেটা ছাদ থেকে শুনতে পায় যে ওরা দরজা খোলার চেষ্টা করছে, তা সত্ত্বেও ও দরজাটা খোলে না। এখানে ছাদের সিঁড়িতেও এবার জম্বি উঠতে শুরু করেছে, আর এদিকে এই ছেলেটার কোনো পাত্তাই নেই। আমাদের মনে হবে যে এই ছেলেটি কত ফালতু, ও এদের সাহায্য না করে নিজেই ছাদে একলা রয়েছে। কিন্তু আমরা যদি এই ছেলেটার নজরে দেখি তাহলে ওকে স্কুলে সবাই বুলি করত, আর সেই কারণেই ও চায় যে আমি একাই বেঁচে যাই, বাকিরা জাহান নামে যাক। বন্ধুরা, তোমাদের এই ব্যাপারটা নিয়ে কি মনে হয় কমেন্টে জানিও। এবার এখানে আমাদের অনেক আলাদা আলাদা সিন দেখানো হয়, যেখানে সানের মা এখন নিচে জম্বি হয়ে ঘুরছে, এদিকে এরা দরজা খোলার চেষ্টা করছে, আর সান আর সয়ুক জম্বিগুলোকে আটকানোর চেষ্টা করছে। ছাদে হেলিকপ্টারও চলে এসেছে, আর তখনই এই সব জম্বিগুলোর মধ্যে থেকে বেরিয়ে আসে গুইনাম। আর এদিকে সান আর সয়ুক ওকে দেখে রীতিমতন চমকে যায় যে ও আবার কি করে বাঁচতে পারে। এদিকে ছাদে কমান্ডো ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে যে ভিতরে আর কেউ আটকে নেই তো, ছেলেটা তার কথায় কোনো উত্তর দেয় না। এদিকে গুইনাম এবার একটা জম্বিকে এক হাতে করে তুলে নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়, আর এখানেই এই এপিসোডের শেষ হয়। তো বন্ধুরা, এই এপিসোড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও, আর পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো।